গ্রীষ্মের প্রখর দাবদাহে সাধারণকে স্বস্তি দিতে ঠান্ডা জল শরবত প্রদান করা হলো যুব তৃণমূল কর্মীদের পক্ষ থেকে। দেখা নেই এক ফোঁটা বৃষ্টির। বৈশাখের প্রথম থেকেই প্রখর রোদে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। 40 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারদ, চলছে তাপপ্রবাহ। এরই মাঝে পথ চলতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ঠান্ডা জল শরবত ও ওআরএস বিতরণ করলে যুব তৃণমূল কর্মীরা। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের উখরার সুভাষ রোডে এক জলছত্রের আয়োজন করা হয়। পথ চলতে সাধারণ মানুষ, টোটো অটো চালক সহ যাত্রীদের শরবত প্রদান করা হয় এদিন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কৌশিক মণ্ডল, উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা ঘোষ, উপপ্রধান রাজু মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। আগামী 5ই মে পর্যন্ত কর্মসূচির কথা জানান জেলা তৃণমূল যুব সভাপতি। আমরা মনে করেছি যে মানুষকে এখন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। রোদ প্রবাহের মধ্যে দিয়ে আমরা কিছুটা শরবত দানের মাধ্যমে মানুষকে সুস্থ পরিবেশ আনার চেষ্টা করছি। কতদিন চলবে কর্মসূচি? এটা আমাদের 5 তারিখ অবধি চলবে। উখরা থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।